গুড মর্নিং স্টুডেন্ট আজ মেয়ে ফিউসে চালা কাক্সা স্ট্যান্ডার্ড ফোর হিন্দি পাট এন রিম জিম ফোর কো লে লেকর ঠিক হে তো চলো শুরু করতে চ্যাপ্টার নাম্বার তেরা জিসকা নাম কে হে টাইটেল হুদুদ ইয়ে বহুতই পিয়ারা স্টোরি রে হুদুদকে বারে তা আমি কী বলেছি হুদুদ হচ্ছে একটা পাখি যা এখন বিলুপ্তির পথে আমি একটু সরি বলছি তোমাদের কারণ পেছন পিঠায় যে হুদুদের পিক দেওয়া আছে সেটা আমি লক্ষ্য করিনি এখন আমি তোমাদের দেখাচ্ছি দেখো পেজ নাম্বার হান্ড্রেড অ্যান্ড ফোর খোলো হান্ড্রেড অ্যান্ড ফোর সরি হান্ড্রেড অ্যান্ড এইট হান্ড্রেড অ্যান্ড নাইন দেখো দুটো পেজে যে হুদুদ যে পাখি হয় তার পিকটাও দেওয়া আছে খুব সুন্দরভাবে দেখো এখানে একটা দেওয়া আছে হান্ড্রেড অ্যান্ড নাইন পেজেও দেওয়া আছে তোমরা সবাই এখানে ভালো করে দেখে নাও এই পাখিটার নাম হচ্ছে হুদুদ দেখো মাথায় ইয়ে যেটাকে কলকি বলা হয় এটা হচ্ছে ঠোঁট লম্বা টাইপের হ্যাঁ পাখনাটা যখন মেলে খুব সুন্দর দেখতে লাগে পেছনের যে লেসটা আছে খুব সুন্দর দেখতে লাগে সেটা সাইজে একটু ছোটো হয় তো দেখো ডে কনসা হে ডে হে থার্টি ওয়ান বাচ্চা থানসে আর বলে মুখিয়া ইসকে ফল ক্যা হোক ফল ক্যা হোগা পার তুমনে সোচলিয়া হে না বাচ্চা যখন ওরা যখন মুখিয়া অর্থাৎ হুদ হুদের যা মুখিয়া সে ঠিক করলে আমি দলের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি আমাদের সবার মাথায় সোনার পোলগি আপনি আমাদের এইটা মানে বরদান দিন যেন হয়ে যায় তখন মহারাজ বলেছিল হেসে বলেছিল তোমরা খুব ভাবনা চিন্তা করে এটা বলছো তো এর ফল কী হতে পারে তোমরা সেটা ভেবে নিয়েছো তো মুখিয়া বলা হাঁ মহারাজ মুখিয়া বলল হ্যাঁ মহারাজ আমরা অনেক ভাবনা চিন্তা করে আমরা এইটা চেয়েছি ম্যানে খুব পরামর্শকারকে বার মাঙ্গা হে বলছে আমরা অনেক দলের সঙ্গে সমস্ত সদস্যদের নিয়ে পরামর্শ করে আপনার থেকে এই প্রার্থনাটা আমরা করেছি এই প্রার্থনা আপনার কাছে রেখেছি সুলেমান নে প্রার্থনা স্বীকার করলি সুলেমান তাদের যে প্রার্থনা ছিল সেটা স্বীকার করে নিল সাবি হুদুদকে সিরপার সোনে কি ক্যালগি নিকালাই সবার মাথার উপর সোনার কলগি বেরিয়ে এলো ওনার যেহেতু বরদান দিয়েছিলেন না সেই জন্যে আগেকার দিনে ঈশ্বর ভগবানরা ঋষিরা যেমন বরদান দিত ঠিক সেই টাইপেরই বলছেন লগুনে সোনে কি কালগি কো দেখা সবাই লোক দেখছে যে হুদুদের মাথা সোনার তো তোভে হুদুদকে পিছে পার গে সবাই তাদের পিছনে পড়ে গেল কারণ সোনা তো খুব মূল্যবান তীর সে উনে মার মার কার সোনা ইকারটা কার্নে লাগা তীর ধনুক দিয়ে তাদের মেরে মেরে সব সোনা তাদের থেকে নিয়ে একসাথে করল হুদুৎকা বংশ সমাপ্ত পর পার আগায়া তাদের এভাবে মেরে মেরে তাদের বংশে যা যতজন এ সবাই শেষের পথে চলে গেল মারতে মারতে তো তাদের সমাপ্ত মানে কি শেষ হতে লাগলো তা মুখিয়া ঘাবরাকার বাদশাহ সুলেমানকে পাস পৌঁছা ওর বলা তখন তিনি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে যেভাবে চললে তো আমাদের বংশ মানে শেষ হয়ে যাবে তখন তিনি ছুটে গেলেন কার কাছে সুলেমান রাজার কাছে পৌঁছলেন ই সোনে কি কালগিকে কারণ তো আমার বান্সি সমাপ্ত হয়ে জায়গা বলছে সোনার কলগির জন্যই তো আমাদের বংশ সমাপ্ত হয়ে যাবে বলছে আপনাকে তো বলেইছিলাম তো আজ এই তার স্টুডেন্ট সে ঘরের আছি তারা সে রিট কার্ড না